ফার্মাকোলজি 2 হ্যাঁ ফার্মাকোলজি 2 বিএতে ক্লাস হয়েছে না একটা হয় না এই ফার্মাকোলজি 2 তে কি কি পাবেন এখন এখানে ভিটামিনের একটা চ্যাপ্টার আছে কিন্তু ভিটামিন কোন ভিটামিনে কি কাজ করে এর অভাবে কি ঘটে হ্যাঁ আর ভিটামিনগুলো কি জিনিসটা কি তারপরে বাজারে প্রচলিত ভিটামিনগুলো ম্যালেরিয়া ড্রাগ ফাইলেরিয়া ড্রাগ এসমে এগুলো খুব কম চলে এগুলো না হলেও চলবে তারপরে একটা আইডিয়া থাকা লাগবে যদি ফার্মেসি দেখেন তারপরে পাবেন হলো ভেজিটেবুলার ড্রাগ হেমাটিনিক ড্রাগ এই জিনিসগুলো আসবে এখানে আর কয়েকটা প্রোডাক্টের ড্রাগ নলেজ এই জিনিসগুলো এখানে পাবেন তারপরে রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এগুলো প্রথমে দেখেন যে ম্যালেরিয়া ফাইলেরিয়া এবং লেশমিনিয়া বিরোধী ড্রাগগুলো কি কি ম্যালেরিয়া ফাইলেরিয়া আর লেশমিনিয়া এই ম্যালেরিয়া কি ম্যালেরিয়া হলো এক ধরনের জীবাণু এটা কি এটা একটা প্রোটোজোয়া ম্যালেরিয়া হচ্ছে প্রোটোজোয়া কিন্তু এটা ব্যাকটেরিয়া না ভাইরাস না ফাঙ্গাস না এটা হলো প্রোটোজোয়া যে জীবাণু কয় ধরনের মনে আছে জীবাণু হলো চার ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস প্রোটোজোয়া তো ম্যালেরিয়া হচ্ছে এক ধরনের প্রোটোজোয়া করোনা কি কিভাবে বাহিত হয় ম্যালেরিয়া কি মশার মাধ্যমে অ্যানোফিলিস অ্যানোফিলিস মশার মাধ্যমে এটা বাহিত হয় একজনের দেহ থেকে আরেকজনের দেহে ট্রান্সমিট করে এই ভাইরাসটা জীবন চক্রটাই অন্যের উপর আমাদের হজমকৃত খাবার গুলো যে পথে রক্তে প্রবেশ করে ওই জায়গায় ও এই আমটা চোষকটা বসায় দেয় দিয়ে চুষতে থাকে এই জন্য এরা হলো পরজীবী এই ম্যালেরিয়া বিরোধী ওষুধ গুলো কি কি একটা হলো ক্লোরোকুইন আমরা কি করতে চাই ম্যালেরিয়া বিরোধী ঔষধ এন্টি ম্যালেরিয়া ড্রাগ এন্টি ম্যালেরিয়াল ড্রাগ যে ড্রাগগুলো ম্যালেরিয়ার জীবাণুর বিরুদ্ধে কাজ করে তাদেরকে বলা হয় অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ এই অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগগুলো হচ্ছে এক নম্বর হলো ক্লোরোকুইন দুই হাইড্রক্সিক্লোরোকুইন শুধু হাইড্রক্সি সামনে যোগ হবে তিন ম্যাপ্লোকুইন আর একটা হলো কুইনাইন সালফেট এই কয়টা হলো সবচেয়ে বেশি প্রচলিত কিসের অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ এখন দক্ষিণ আফ্রিকায় বর্তমানে সারা পৃথিবীর মধ্যে দক্ষিণ আফ্রিকায় আর আমাদের এই উন্নয়নশীল দেশ বা তৃতীয় বিশ্বের দেশগুলোতে রোগগুলো কি বেশি সেটা একটা সামগ্রিক আইডিয়া নেওয়া লাগবে
এটা হলো অভাবজনিত রোগ অভাবজনিত কারণে সবচেয়ে বেশি হলো অভাবজনিত রোগ আর দ্বিতীয় হলো এই ইনফেক্টিভ ডিজিজ মানে হলো সংক্রমণ সংক্রমিত রোগ আচ্ছা এই দুটো ভাগ হলো বেশি হচ্ছে গরিব গরিব এই কারণে একটা হলো গরিব শারীরিক রোগ আছে লেখা গরিব এই কারণে আর একটা হচ্ছে ইনফেকশন মানে আপনার যেটা উনি বলে অজ্ঞতার কারণে অজ্ঞতার কারণে হ্যাঁ কেন অজ্ঞতার কারণে আর একটা খাবারের অভাব হলো অজ্ঞতার কারণে কেন স্যার ধর্মীয় গোরামি আছে जन्म ज्ञान अर्जन আলোচনা লিম্ফেটিক সিস্টেম হলো দেহের যে সিস্টেম দ্বারা লিম্ফ পরিবাহিত হয় তাকে বলা হয় হলো লিম্ফেটিক সিস্টেম বুঝছেন লিম্ফ কি হলো লিম্ফ হলো টিস্যুতে জমে থাকা তরলকে বলা হয় হলো লিম্ফ যেটা ব্লাড ভেসেল এদিকে তো ব্লাড ভেসেল গেছে না ব্লাড ভেসেলের যে মূলিয়াতে কি হচ্ছে ক্যাপিলারি গুলো প্রত্যেকটা জায়গায় কুটি 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 ক্যাপিলারি আছে এই ক্যাপিলারির ভিতরে যেটা থাকবে সেটা হলো রক্ত আর্টারি ভেইন ক্যাপিলারির ভিতরে যেটা থাকবে সেটা হলো রক্ত আর বাহিরে যেটা থাকবে কোনো টিস্যুতে বাহিরে যেটা থাকবে ওটাই হলো লিম্ফ ওটা দেখবে না আচ্ছা আমরা কি লিম্ফ খালি চোখে দেখি যে রসটস বের হয় যে রসটা বের যেখানেই একবার ছিদ্র করবে রক্ত বের হয় আমি শুধু লিম্ফ বের হয় না দেখেন মানে রক্ত নালি এত পরিমাণে আছে এত সেটা তো ক্যাপিলারি ক্যাপিলারি ছিদ্র না হওয়া পর্যন্ত রক্ত রক্ত আর আদার আদার সেটাই হলো লিম্ফ তাহলে এই লিম্ফগুলো পরিবহনের জন্য একটা সিস্টেম আছে তার নাম হলো লিম্ফেটিক সিস্টেম তাহলে এখান থেকে ধরেন এটা একটা টিস্যু হ্যাঁ তাই এই টিস্যুটাও অসংখ্য কোষ দ্বারা গঠিত এর ভিতর দিয়ে গেছে রক্তনালী তাহলে রক্তনালীর ভিতর থাকবে সেটা হলো রক্ত আর বাইরে যেটা থাকবে সেটা হলো লিম্ফ এই লিম্ফটা কি হয় এতে দেখেন এক্সচেঞ্জ হতে হতে কিন্তু এই লিম্ফটা আস্তে আস্তে জমতে থাকে এই লিম্ফটা ওখানে জমা অবস্থায় থাকে না যদি জমা অবস্থায় দীর্ঘদিন থাকে ওখানে ইনফেকশনের একটা জায়গা থাকে সেই জন্য এটা আবার একটা সিস্টেম দ্বারা পরিবাহিত হয়ে একসময় গিয়ে রক্তনালীর সাথে মিশে যায় সেটা হলো ক্লাভিকল ভেইন সাব ক্লাভিকুলার ভেইনের সাথে মিলিত হয়েছে এদিক দিয়ে আসে এইভাবে তাহলে এটা তৈরি হয়েছে রক্ত থেকে আবার রক্তই গিয়ে মিশতেছে এটা পরিবাহিত হয় যে ভ্যাসেল দ্বারা নালী দ্বারা এর নাম হলো লিম্ফেটিক ভ্যাসেল আর এই ভ্যাসেলের মাঝখানে একটা করে নোড আছে নোড হলো বোতাম এখান থেকে আবার দেখেন এদিক থেকে একটা টিস্যু দিয়ে যাচ্ছে এদিক থেকে একটা টিস্যু দিয়ে যাচ্ছে এটা আবার অন্য একটা নোডে যাচ্ছে এদিক থেকে একটা টিস্যু দিয়ে আসছে এভাবে লিম্ফগুলো আসছে গিয়ে লাস্টে সাবক্লাভিকুলার ভেইনে গিয়ে মিলিত হয়েছে একটা বড় রক্তনালীতে রক্তনালীর সাথে মিলিত হয়েছে বোঝা গেছে এই হলো লিম্ফেটিক সিস্টেম এখন ফাইলেরিয়ার জীবাণু হয় কি এই যে এই জায়গা যদি ইনফেকশন করে তাহলে কি ব্লক হয়ে গেল না ব্লক হয়ে গেলে এইখানে এই যে তরলটা আস্তে 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 জমতে 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 এই যে এরকম ফুলে যায়
বলা গেছে তাহলে তো ও আরো বলবে আরো শুনবে হ্যাঁ বলতেই থাক বেটা তুমি ঠিক আছে ওটার বিষয়ে কোনো সার্জারি নাই সার্জারি আছে সার্জারি আছে ওটা সার্জারি করে ঠিক করে বলা গেছে তাহলে তো বর্তমান সময় এটা কোনো কঠিন কিছু কঠিন কিছু যে হওয়ার সাথে যদি টের পায় অ্যান্টি ফাইলেরিয়াল ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করলে হয়ে যাবে ভালো এক নম্বর এটা হলো সবচেয়ে বেশি এটাই চলে সব কোম্পানি নাই কিন্তু কয়েকটা কোম্পানি আছে এই রিসার্চ কি আছে অনেক আছে আছে বহুত আছে ডাইইথাইল কার্বামাজিন সাইট্রেট এই ওষুধটার নাম হলো ডাইইথাইল কার্বামাজিন সাইট্রেট ডাইইথাইল কার্বামাজিন সাইট্রেট বিশাল অনেক বড় নাম না ওই প্রোটোজোয়া কেউ মারে এই প্রোটোজোয়া কেউ মারে সেটা কি অ্যালবেন্ডাজল এটা তো জানাই আছে কত কত এনজি 200 এনজি হয় 400 এনজি হয় আর ডাইইথিল কার্বামাজিন সাইট্রেট হলো 50 এনজি 100 এনজি আর 100 এনজি রিমেন ড্রাগ নামে একটা কোম্পানি আছে এই কোম্পানির এই প্রোডাক্টটা আছে রিমেন এখন আছে আরো দুই একটা কোম্পানি নিয়েছে ডাইইথিল কার্বামাজিন সাইট্রেট রেমাজিন নামে রেমাজিন রে মাজিন ট্যাবলেট ওষুধের নাম রেমাজিন হ্যাঁ রেমাজিন রেটের নেম হলো রেমাজিন 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 এগুলো চিকিৎসা আপনারা জানেন দেওয়া দরকার নেই এগুলো হলো রোগীকে পরামর্শ দেবেন সে নির্দিষ্ট ডাক্তারের কাছে তারা হাসপাতালে চিকিৎসা স্যার তো একটা জিনিস মানে এর ম্যানেজমেন্ট এবং ইন্টারনাল ম্যানেজমেন্টটা বুঝলাম কিন্তু আসলে কেন হয় বাইরে থেকে কি কেন লেশমিনিয়াসিস এটাকে বলা হয় কালা আদর বা কালা জ্বর কেন কালা জ্বর কেন বলা হয় কালা জ্বর হলো ওই এই জীবাণুতে দুটো জায়গায় ইনফেকশন করে একটা হলো স্কিনে আর একটা হলো ইনটেস্টাইনে যদি স্কিনে হয় তাহলে স্কিন কালো হয়ে যায় এই জন্য এর নাম হচ্ছে কালা জ্বর স্যার মিট তাল হ্যাঁ মিট তাল হাজে পরীক্ষা দিতে হ্যাঁ ও সার্টিফিকেট না 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 তো তাড়াতাড়ি কিভাবে সম্ভব না বলে দিচ্ছি যদি থাকে তাহলে কালকে বিকেলে ঠিক আছে নিয়ে যাই ঠিক আছে আর ভিতরে ইনজেকশন হলে তো আমরা দেখি না আমরা এই জন্য নাম হচ্ছে কালা জ্বর বা কালা আজর এটা খুব খারাপ জিনিস ছিল সোডিয়াম
এস্টিবোগ্লুকোনেট। এই রোগ কি আছে স্যার এখন আমাদের দেশে? এখন নাই না, খুব রেয়ার। আমাদের মানে বাচ্চা তো আছে স্যার, বাচ্চা না কালা জ্বরের ওষুধ। আরেকটা নাম কি? লেশমিনিয়াসিস। সোডিয়াম এস্টিবোগ্লুকোনেট, এটা পাওয়া যায় এস্টিবাটিন ইনজেকশন। এটা কি ভেইনে? এস্টিবাটিন ইনজেকশন এটা ভেইনে দেব না মাসেলে দেব, সেটা হলো নির্মাণ কৌশলের উপর নির্ভর করে। নামে তো বোঝা যাচ্ছে ভেইনে এস্টিবোগ্লু থাকলেই তো এস্টিবাটিন। দেখো না, গ্লু আর দুই একটা আছে, দিলে চলে না। মেটা বলছি নিলে চলে না, তারপর বলছি প্যারামাইসিন নিলে চলে না, ওটাই চলে। এবার দেখে গেল অ্যান্টিস্পাইরাল গুরুত্বপূর্ণ, তারপরে আমরা ভিটামিনে যাবো। অ্যান্টিস্পাজমোডিক ড্রাগ গুরুত্বপূর্ণ কথাটা এন্টিস্পাজমোডিক ড্রাগ, স্পাজম ড্রাগ। এবং যে ড্রাগ গুলো মাসেল স্পাজমের বিরুদ্ধে কাজ করে তাদেরকে বলা হয় এন্টিস্পাজমোডিক ড্রাগ। এখন মাসেল গুলো দেখেন, কয়েক ধরনের মাসেল কিন্তু আছে আমাদের দেহে। তার মধ্যে এই মাসেল গুলো যেগুলো হাড়ের সাথে সংযুক্ত, হাড় নড়াচড়ার কাজে যে মাসেল গুলো কাজ করে সেগুলোকে বলা হয় স্কেলেটাল মাসেল, মনে থাকবে। আর পেটের ভিতরে যে ইন্টেস্টাইনের যে মাসেল গুলো, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, তারপরে হলো এটা কি ইসোফেগাস, তারপরে স্টোমাক, এর যে মাসেল গুলো এগুলোকে বলা হয় ভিসেরা। ওরা কিন্তু হাড়ের সাথে সংযুক্ত নয়, ওরা হাড় নড়াচড়ায় ওদের কোনো ভূমিকা নাই। তাহলে হাড় নড়াচড়ায় ভূমিকা হলো এই মাসেল গুলো, এগুলোকে বলা হয় স্কেলেটাল মাসেল, আর এগুলোকে বলা হয় ভিসেরা বা ভিসেরাল মাসেল, মনে থাকবে। তাহলে এই স্কেলেটাল মাসেলে যদি আক্ষেপ হয়, মানে হঠাৎ করে টান ধরে যায়, এটাকে বলা হয় হলো, এটাও একটা মাসেল স্পাজম। আর এই যে ভিসেরাল মাসেল যদি স্পাজম হয় ওটাকে বলা হয় ভিসেরাল মাসেল স্পাজম, বোঝা গেছে। একটা হলো স্কেলেটাল মাসেল স্পাজম, আর একটা হলো ভিসারাল মাসেল। ভিসারাল মাসেল স্পাজম কখন হয়? যখন ডায়রিয়ার সময় দেখবেন, হয় ডায়রিয়ার সময় হঠাৎ করে দেখবেন পেটের ভিতরে একটা খিস দিয়ে গেছে। তারপরে মিনিস্ট্রুয়েশনের সময়, মাসিকের সময়, ঠিক আছে, এই সময়গুলোতে পেটের ভিতরে হয় সাধারণত। আর স্কেলেটাল মাসেল দেখবেন যে বেশি করে পরিশ্রম করলে, বেশি ঘামে গেলে, এই রিক্সাওয়ালারা মাঝে মাঝে এসে বলবে যে আমার পায়ের ভিতরে টান ধরে ডিহাইড্রেশনের কারণে হয়, ঠিক আছে। এখন যে কারণেই হোক, তাৎক্ষণিকভাবে আমরা কি ব্যবস্থা নেব? পরবর্তীত কারণ অনুযায়ী তার চিকিৎসা, তাই না? প্রাথমিকভাবে আমরা কি করব দেখেন। তাহলে আমরা আগে স্পাজম জিনিসটা কি? স্পাজম হলো আক্ষেপ, মাংসপেশির আক্ষেপকে বলা আক্ষেপ। কি আক্ষেপ? মানে একজনের উপরে রাগ হলো আমরা, তাই না? এটাকে আক্ষেপ করি না, মানে সহজ বাংলায় তার নির্দিষ্ট যে কাজ সেটা করতেছে বিরক্তি বিরক্তি বোধ করতেছে, ঠিক আছে। মাংসপেশির টান ধরার কথা না, কিন্তু হঠাৎ করে টান হচ্ছে, কোনো একটা অসুবিধার কারণেই সে টান হচ্ছে, মানে সে খেপে গেছে, ঠিক আছে। তাহলে ওইটা কি বলা হয়? আচ্ছা, ওইটাই নাম হলো স্পাজম। তাহলে মাংসপেশির হঠাৎ করে টান ধরে যাওয়া, ওইটা কি বলা হয় হলো স্পাজম। এই স্পাজম হলো দুই ধরনের, একটা হলো
স্কেলেটাল মাসেল স্পাজম আর একটা হলো ভিসারাল মাসেল স্পাজম তাহলে স্কেলেটাল মাসেল স্পাজমে এক ধরনের ড্রাগ ইউজ হয় আর ভিসারাল মাসেলে আরেক ধরনের আছে এই সেটা আমরা নেব হ্যাঁ স্পাজম কি মানে শব্দগুলো রাখেন স্পাজম স্পাজম হলো মাংসপেশির আক্ষেপ নিচে লিখবেন মাংসপেশির হঠাৎ টান ধরা সোডিয়াম মাসেল হলো মাংসপেশি স্পাজম কে দুই ভাগে ভাগ করা হয় এক নম্বর হলো স্কেলেটাল মাসেল স্পাজম দুই নম্বর হলো ভিসেরাল মাসেল স্পাজম এখন প্রথম লিখবো আমরা স্কেলেটাল মাসেল স্পাজমের ব্যবস্থাপনা অনেকক্ষণ বসে আছেন ব্যবস্থাপনা এটা তো বুঝছেন স্কেলেটাল মাসেল স্পাজম কোনটা স্কেলেটাল মাসেল আগে জানা লাগবে যে মাসেল গুলো হাড়ের সাথে সংযুক্ত ওই মাসেল গুলো কেটা বুঝছেন না এটা পরে কিন্তু মনে থাকবে না নিজেরাই সেটা একটু কে রাখবেন যে হাড়ের সাথে সংযুক্ত মাসেল গুলোকে স্কেলেটাল মাসেল বলে আর পেটের ভিতরে মাসেল গুলোকে বলা হয় ভিসেরাল মাসেল আচ্ছা এটার ব্যবস্থাপনা হলো এটার দেওয়া হলো ব্যাকলোফেন এটা 5 এমজি হয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটাকে স্থির করে দেবে হ্যাঁ এটা আর আক্ষেপ করতে পারবে না কিছুই করতে পারবে না এর ভিতরেই আছে দেখেন
এটাতে দেওয়া হয় হলো কাটস্থলি হ্যাঁ টাইমোনিয়াম মিথাইল সালফেট টাইমোনিয়াম মিথাইল সালফেট এটা সবচেয়ে বেশি চলতেছে এখন আগে আরো কিছু চলতো ড্রোটাভেরিন এটা চলতো এখন ওগুলো চলে না এখন এটা চলে টাইমোনিয়াম মিথাইল সালফেট এটা কি কি নামে পাওয়া যায় স্যার বেসাটা বোঝা যায় কি স্যার বেশি পরিমাণে বমি হয়ে গেল তখন যে কোনো কারণই হোক পেটের ভিতরে যদি অস্বাভাবিক পেইন হয় নামে পাওয়া যায় আর সাথে কি দিবেন যে কারণে হয়েছে সাধারণত ক্যালসিয়ামের অভাবে হয় ক্যালসিয়ামের একটা স্যালাইন দিবেন নর্মাল স্যালাইন খাওয়ার জন্য দিবেন কোনটার অভাব হয়েছে এটা তো বোঝা যাচ্ছে না টেস্ট করা পর্যন্ত আর যতক্ষণ টেস্ট করবে তত তার আগে রোগী ভালো হয়ে যাবে আপনি এই ব্যবস্থাপনা গুলো করবেন তাহলে ব্যাকটেরিয়া দেবেন সাথে দেবেন হলো ক্যালসিয়াম ক্যালসিয়ামের পর তারপর দেবেন হলো খাওয়ার স্যালাইন তাহলে তার ঘাটতিতে পূরণ হলে আর ভিটামিন ডি লাগে ভিটামিন ডি লাগে হলো ওইটা ডি কি করে অ্যাবজর্পশনে এখন আই আমরা ওই যে ছিল এটা আমাদের পরে আসতে চললো এলজিনের কি সাইড এফেক্ট কি স্যার বেশি মাত্রায় রাতে ঘুমানোর সময় বাচ্চারা দাঁতে দাঁতে করে কিডনির ওষুধ বাচ্চাদের জন্য ডিলেন্টিন ম্যালপিন এলভেনডিএস এলভেনডিএস অফ হাই সব আছে ডিলেন্টিন ম্যালপিন টেক সব একদম ছোট বাচ্চাদের দিন হয় 9 বছর না ওরে কারবেন এলভেন 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 200 এমজি দিতে হবে নাম কি বলছিলেন স্যার